सलाम वालेकुम सर। सर। वालेकुम सलाम। वालेकुम सलाम। लेसन सिक्स। अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। वालेकुम सलाम। সেন্সাস পড়ে গেছিল, পড়ে পেয়েছিলাম না, সেন্সাস পড়ছিলাম আমরা গত ক্লাসে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃপা, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার একটা কোশ্চেন ছিল। বলো নিশাত, বলো। স্যার ব্লাডে সুগারের পরিমাণ বাড়ে কেন? সুন্দর প্রশ্ন, খুব সময় উপযোগী প্রশ্ন। ব্লাডের সুগারের পরিমাণ বাড়ে কেন? ঠিক আছে, জি স্যার। আচ্ছা আমি উত্তর দিয়ে দিবো, সুন্দরভাবে বুঝিয়ে দিবো, চিন্তা করো না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের ফিজিওলজি পড়াইছে এন্ডোক্রাইন সিস্টেম? ফিজিওলজিতে এন্ডোক্রাইন সিস্টেমটা পড়াইছে? নো মনে স্যার, পড়ে? হ্যাঁ, না স্যার, পড়াই নি পড়ায় না স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, এটা এন্ডোক্রাইন সিস্টেমের সাথে লিংক করা আছে, আমি বুঝাই দিব, কোনো অসুবিধা নাই। আচ্ছা ওরা আস্তে আস্তে বলি, তোমার প্যানক্রিয়াসের নাম শুনছো? প্যানক্রিয়াস? জি স্যার। জি স্যার। জি স্যার। প্যানক্রিয়াসের দুইটা কাজ, একটা এন্ডোক্রাইন ফাংশন আর একটা এক্সোক্রাইন ফাংশন। এক্সোক্রাইন হলো প্যানক্রিয়াটিক জুস তৈরি করে, সে যেটা কিনা আমাদের খাদ্য হজমের সহায়তা করে। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, লাইপেজ, ক্রিপ্টিন, এগুলি কাইমোট্রিপ এগুলি করে। আরেকটা কাজ হলো হরমোন তৈরি করে, তার মধ্যে ইনসুলিন এবং গ্লুকাগন দুটা হরমোন মেইন, ইনসুলিন এবং গ্লুকাগন। আমরা যে সারাদিন খাবার খাই, আমরা তো ফুড পড়াইছি, মনে হয় ফুড পড়াইছি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। জি স্যার, ফুড পড়াইছি। ওকে ওকে, কার্বোহাইড্রেট প্রোটিনের এন্ড প্রোডাক্ট হলো অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটের ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, কার্বোহাইড্রেট এন্ড প্রোডাক্ট হলো গ্লুকোজ। আমাদের আমাদের দেশে, আমাদের বাংলাদেশে আমরা সারাদিনে যা খাবার খাই তার মধ্যে কার্বোহাইড্রেটই বেশি খাই, এবং কার্বোহাইড্রেট যখন গ্লুকোজে পরিণত হবে তখন এটা রক্তে মিশবে। ব্লাড সুগার বলতে আমরা ব্লাড গ্লুকোজ লেভেলটাই বুঝি, ঠিক আছে? ব্লাড সুগার বলতে মেইনলি আমরা বুঝি ব্লাড গ্লুকোজ লেভেল। গ্লুকোজ আমাদের এনার্জি দেয়, ইনস্ট্যান্ট এনার্জি, তাৎক্ষণিক শক্তি উৎপাদন করে। গ্লুকোজ আমাদের সেলগুলিকে এনার্জি দিলে আমরা কাজ করতে পারি। আমরা সারাদিন কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজটা তৈরি হয় সেটা যখন অ্যাবজর্ব হয়ে রক্তে যায়, রক্ত থেকে সেল টিস্যুতে যায়, আমরা কাজ করি। এখন এই কার্বোহাইড্রেটের মাত্রা যদি বেশি হয়ে যায়, বেশি খেয়ে ফেলে, তখন বেশি পরিমাণ গ্লুকোজ তৈরি হবে, সেটা ব্লাডে যাবে। ব্লাডে গেলে সেল এবং টিস্যু তাদের কাজ শেষ করার পরও কিছু অতিরিক্ত গ্লুকোজ ব্লাডে থেকে যাবে। হ্যাঁ, কিছু পরিমাণ অতিরিক্ত গ্লুকোজ যেটা ব্লাডে থাকে সেটা আবার লিভারে গ্লাইকোজেন হিসাবে জমা হয়। তারপরেও যখন আরো বেশি পরিমাণ গ্লুকোজ রক্তে থেকে যায়,
তখন রক্তে গ্লুকোজের লেভেলটা বাড়ে ইনসুলিনের কাজ হলো যে আমরা খাওয়ার পর গ্লুকোজটা যখন রক্তে যায় ইনসুলিন করে কি এই ব্লাড গ্লুকোজটাকে সেল এবং টিস্যুতে ঢুকতে সহায়তা করে একটা ভেহিকল বা বাহক হিসাবে কাজ করে ইনসুলিন ব্লাড গ্লুকোজটাকে সেল এবং টিস্যুতে ঢুকানোতে সহায়তা করে সেলুলার আপটেক সহায়তা করে এখন দুটো জিনিস একটা যদি আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট খাই বেশি বেশি গ্লুকোজ তৈরি হবে বেশি বেশি গ্লুকোজ রক্তে যাবে এবং সেল এবং টিস্যু এটাকে কাজে লাগানোর পরেও যা গ্লুকোজ থাকবে ওইটা আবার লিভারে গ্লাইকোজেন হিসাবে জমা হবে তারপরেও যে গ্লুকোজটা থাকবে সেটা রক্তে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে এটা একটা আরেকটা হলো বেশি বেশি কার্বোহাইড্রেট যদি খায় আরেকটা হলো ইনসুলিন ইনসুলিন যদি পরিমাণ কম তৈরি হয় প্যানক্রিয়াস থেকে তখন ইনসুলিনের যে কাজটা ব্লাড গ্লুকোজটাকে সেল এবং টিস্যুতে ঢুকিয়ে দেওয়া সেই কাজটা কমে যাবে সুতরাং যে পরিমাণ গ্লুকোজ রক্ত থেকে সেল এবং টিস্যুতে যাওয়ার কথা সেই পরিমাণ যাবে না কারণ ইনসুলিন কম তৈরি হচ্ছে তাহলে রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে যাবে তখন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তে পারে ঠিক আছে ল্যাকটোজ ইনসুলিন যদি কম তৈরি হয় আর আমরা যদি বেশি বেশি মিষ্টি ভাত রুটি চিনি মিষ্টি জাতীয় জিনিস বেশি খাই তার কারণে এখন আমরা খাওয়ার কারণে আমাদের খাওয়ার কারণে বেশি বেশি খাওয়ার কারণে যদি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে সেটা ফিজিওলজিক্যাল কজ আমরা খাওয়া কমায় দিলে আবার ব্লাড গ্লুকোজ লেভেল স্বাভাবিক হয়ে আসবে কিন্তু যদি ইনসুলিনের ঘাটতির কারণে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে দ্যাট ইজ এ প্যাথোলজিক্যাল কজ এবং ইনসুলিন ঘাটতির কারণে অথবা ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিনগুলি ইনঅ্যাক্টিভ কাজ করতে পারতেছে না এই কারণে যদি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে তখন সেটাকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস তখন এটাকে বলি ডায়াবেটিস মেলাইটাস বুঝা গেছে সংক্ষেপে আর কি বুঝা গেছে জি স্যার জি স্যার তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কার্বোহাইড্রেট কম খাবো প্রোটিন বেশি খাবো আমরা ফ্যাট পরিমিত পরিমাণে খাবো খুব বেশি খাবো না কারণ কার্বোহাইড্রেট আমাদের এনার্জি দেয় এনার্জির জন্য যতটুকু দরকার এর বেশি কার্বোহাইড্রেট আমরা খাবো না প্রোটিন আমাদের বডি বিল্ডিং রিপেয়ার নিউ সেল গ্রো করে সেটা আমাদের খাবো ফ্যাটও আমাদের এনার্জি দেয় এক গ্রাম কার্বোহাইড্রেটে 4 কিলো ক্যালোরি 1 গ্রাম প্রোটিনে 4 কিলো ক্যালোরি আর 1 গ্রাম ফ্যাটে 9 কিলো ক্যালোরি ফ্যাট অল্প খাইলেই চলবে আমাদের কার্বোহাইড্রেট খাবো পরিমিত কিন্তু প্রোটিনটা বেশি খাবো আমাদের দৈনিক প্রোটিন চাহিদা 1 গ্রাম পার কেজি পার ডে যার যত কেজি ওজন তাকে ততটুকু প্রোটিন খেতে হবে আর কার্বোহাইড্রেট ডিপেন্ড করে কাজকর্ম কে কত কি কাজ করে তার উপর তবে কার্বোহাইড্রেট বেশি খাইলে গ্লুকোজ তৈরি হবে বেশি রক্তে গ্লুকোজ বাড়বে রক্ত সেল টিস্যু সব ব্যবহার করার পরে অতিরিক্ত গ্লুকোজটা রক্তে থেকে যাবে তখন গ্লুকোজ মানে ব্লাড সুগার এটাকে আমরা বলি ব্লাড সুগার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াটাকে আমরা বলি ব্লাড সুগার বাড়ছে ঠিক আছে এখন আমরা ক্লাসে যাই বলো রাফায়েল স্যার সুগার জাতীয় খাবার বেশি খেলে কি ডায়াবেটিস হবে মানে সুগার জাতীয় বেশি বেশি খাওয়া খারাপ সব সময় দুটো জিনিসকে আমরা কম খেতে বলি লবণ এবং সুগার জাতীয় জিনিস মিষ্টি জাতীয় জিনিস এই দুটা যত কম খাওয়া যায় ততই ভালো আমাদের এসে আমরা ভাত খাই আমাদের ভাতে আমাদের যতটুকু গ্লুকোজের চাহিদা ভাতের থেকে চলে আসে ভাত রুটি থেকে আমরা পেয়ে যাই যাদের হাই ব্লাড প্রেশার ওদেরও কি চিনিটা পরিমিত পরিমাণে খেতে হবে এক্স্যাক্টলি রাইট একেবারে যাদের হাই ব্লাড প্রেশার আছে যাদের অ্যাজমা আছে যাদের কার্ডিয়াক প্রবলেম আছে এবং যারা সুস্থ আছে কোনো রোগ বালাই নাই তাদেরও মিষ্টি জাতীয় জিনিস এবং লবণ জাতীয় জিনিস নিয়ন্ত্রিত খাওয়া বন্ধ করতে বলবো না আমরা পরিমিত পরিমাণে খেতে হবে সুস্থ মানুষের আর অসুস্থ হলে তো কথাই নেই এখন থেকে তোমরা মানে মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি মানে ডায়েট প্রোডাক্ট গ্লুকোজ সুগার আসে কম খাবে এবং চর্বি জাতীয় জিনিস আবার লবণ লবণ আমাদের আজকে এখন পর্যন্ত হাজিরা 39 out of 60 সূচনা খেয়াল করছো জিনিসটা গত ক্লাসে কিন্তু 40 না 41 জন ছিল আছে না তোমার কাছে অ্যাটেন্ডেন্সটা জি স্যার আজকে কিন্তু অলরেডি 14 মিনিট হয়ে গেছে 39 আসছে কিন্তু একটু গাফিলতি দেখা দিচ্ছে তুমি পার্সেন্টেজগুলি আমার কাছে পাঠাইও আমি বলবো কিভাবে পাঠাবা ঠিক আছে জি স্যার পাঠাবা আমি একটু খেয়াল করতে হবে আমি এই ব্যাপারে একটা কমপ্লেইন তৈরি করে আমাদের ম্যাডামকে পাঠাইতে হবে তোমাদের যে মেন্টর ম্যাডাম দীপা ম্যাডাম না তোমাদের মেন্টর লোপা ম্যাডাম লোপা ম্যাম হ্যাঁ লোপা লোপা ম্যাডাম লোপা ম্যাডাম
জানা যাবে, কারণ এরকম করলে তো মুশকিল, তোমরা কষ্ট করবা আর ওরা বসে থাকবে, হবে না। আর তোমরা ওই যে লেখা লিখতেছ তো ক্লাস নোট অ্যাসাইনমেন্ট নোট গুলি? জি স্যার। জি স্যার। ওকে, এই যে মনিটর এখন আর সেদিকে আগে জিজ্ঞেস করিনি, সেদিনই করলো কেন? এখনই আমরা ক্লাসে চলে যাবো, এক্ষুনি। আমরা সেন্সাস পড়ছিলাম, সেন্সাস খেয়াল আছে তো? আদমশুমারি। জি স্যার। মাহিন তুমি কিন্তু দেরিতে আসছো, 15 মিনিট হয়ে গেছে ক্লাসের। স্যার আমি এর আগে একবার আসছিলাম স্যার, পরে আবার নেট গিয়ে আসছিলাম। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আর জয়নিং দিব না, এখন আমাদের 40 আছে, আমাদের 40 আছে। আমরা আজকে যেটা পড়বো ফার্টিলিটি, ফার্টিলিটি, ফার্টিলিটি শব্দ অর্থ সন্তান উৎপাদন ক্ষমতা। হ্যাঁ, ফার্টিলিটি কেন আমরা এই পদে পড়ে, ফার্টিলিটি বলতে আমরা কি বুঝি? দেখো, ফার্টিলিটি ইজ দ্য এবিলিটি অফ উইমেন টু অ্যাকচুয়ালি বিয়ার এ চাইল্ড। একজন মহিলা সত্যিকার অর্থে সন্তান ধারণ ক্ষমতাটাকে বলা হয় ফার্টিলিটি, দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন অফ লাইফ অফ স্প্রিং, অর্থাৎ জীবন্ত সন্তান জন্মদান করাটাকে বলে ফার্টিলিটি। স্টিল বার্থ, ফিটাল ডেথ অ্যান্ড অ্যাবর্শনস আর নট ইনক্লুডেড হিয়ার, খেয়াল রাখতে হবে। একজন সন্তান উৎপাদনক্ষম মহিলা সারা জীবনে যে কয়টা জীবন্ত সন্তান জন্মদান করবে, দ্যাট ইজ ফার্টিলিটি। এখানে স্টিল বার্থ, স্টিল বার্থ শব্দের অর্থ হলো মৃত প্রসব, বাচ্চা হয়েছে কিন্তু মরা বাচ্চা। ফিটাল ডেথ, গর্ভে বাচ্চাটা মারা গেছে, অ্যাবর্শন গর্ভপাত হয়ে গেছে, এগুলি কিন্তু ফার্টিলিটির মধ্যে আসবে না। সংজ্ঞাটা এটা, ফার্টিলিটি ইজ দ্য এবিলিটি অফ উইমেন অথবা ফিমেল টু অ্যাকচুয়ালি বিয়ার এ চাইল্ড, সত্যিকার অর্থে একজন মহিলার জীবিত সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা তাকে বলে ফার্টিলিটি। দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন অফ এ লাইফ অফ স্প্রিং, জীবন্ত বাচ্চা। হ্যাঁ, কি কি বার যাবে? স্টিল বার, মৃত প্রসব, ফিটাল ডেথ, গর্ভে শিশু মারা গেলে, অ্যাবর্শন গর্ভপাত, এগুলি কিন্তু এখানে ধরা যাবে না। গ্র্যাভিডিটি মানে কি? দ্য নাম্বার অফ প্রেগনেন্সিজ কমপ্লিট অর ইনকমপ্লিট এক্সপিরিয়েন্স বাই উইমেন, একজন মহিলা জীবনে কতবার গর্ভধারণ করলো, এটাকে বলে গ্র্যাভিটি। গর্ভধারণ করা মানেই যে সন্তান জন্ম দেওয়া, তা কিন্তু নয়। গর্ভধারণ করলো, মৃত প্রসব হলো, গর্ভধারণ করলো, গর্ভপাত হয়ে গেল, এগুলিও কিন্তু গর্ভধারণের মধ্যে আসবে। তো ফার্টিলিটি হলো একজন মহিলা সারা জীবনে কতজন জীবিত শিশু ভূমিষ্ঠ করলো বা জন্ম দিল, দ্যাট ইজ ফার্টিলিটি। আর গ্র্যাভিটি হলো একজন মহিলা সারা জীবনে কতবার গর্ভধারণ করলো, কতবার প্রেগনেন্ট হলো। প্রেগনেন্ট হওয়া মানে কিন্তু জীবন্ত শিশু জন্ম দেওয়া নয়, প্রেগনেন্সির এক পর্যায়ে হয়তো গর্ভপাত হয়ে যেতে পারে, প্রেগনেন্সির এক পর্যায়ে গর্ভের শিশু মারাও যেতে পারে, তারপরে প্রসবের সময় মৃত বাচ্চা প্রসব হতে পারে। গ্র্যাভিডিটি মিস একজন মহিলা সারা জীবনে কতবার গর্ভধারণ করলো, ফার্টিলিটি মিস একজন মহিলা সারা জীবনে কতজন জীবিত শিশু জন্মদান করলো। বুঝা গেছে? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ফার্টিলিটি মানে একজন মহিলা সন্তান উৎপাদনক্ষম মহিলা সারা জীবনে কতজন জীবন্ত শিশু ভূমিষ্ঠ করলো, আর গ্র্যাভিডিটি একজন মহিলা সারা জীবনে কতবার গর্ভধারণ করলো। গর্ভধারণ করা মানেই কিন্তু জন্মদান নয়। ফ্যাক্টরস রিলেটেড টু অর এফেক্টিং অর ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটি, পরীক্ষা যদি আসে হঠাৎ দ্য ফ্যাক্টরস রিলেটেড টু অথবা হঠাৎ দ্য ফ্যাক্টরস এফেক্টিং অথবা হঠাৎ দ্য ফ্যাক্টর, এই জন্য তিনটা শব্দ আমি রাখছি পরীক্ষা যেভাবে আসে। ফার্টিলিটি কিসের উপর ডিপেন্ড করে? এজ অ্যান্ড ম্যারেজ, কত বয়সে মেয়েটার বিবাহ হলো, তত আগে বিয়ে হবে তত ফার্টিলিটি বেশি না, যত অল্প বয়সে বিয়ে হবে সন্তান জন্মদান তত বেশি বেশি দিবে। আমাদের বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স বলা আছে 25, মেয়েদের 20, ছেলেদের 25। এখন একজন মানে যখন প্রথম মাসিক হয়ে মাসিক হয় তখনই তার এটাই প্রমাণ যে তার ডিম্বাশয় ওভুলেশন হয়ে গেছে। মেনস্ট্রুয়েশন ইন্ডিকেটস দ্যাট সি ইজ ওভুলেটিং, তার ওভুলেশন হয়ে গেছে, তার মানে সে সন্তান ধারণ কর, সন্তান জন্ম দিতে পারবে। সন্তান জন্ম দেওয়া মানে যে সে সন্তান ধারণ করবে তা না, কারণ 13 বছর বয়সে তার মাসিক হয়ে গেল, তার মানে 13 বছর বয়সে তার অবসর হয়ে গেছে। তখন তার বিয়ে দিলে ফিজিক্যাল ম্যাচুরিটি তার তখন আসে না, এবং তখন তার বিয়ে দিলে হয়তো সে 13-14 বয়স বয়স থেকে সন্তান ধারণ করা শুরু করলো, তাহলে তার সন্তান ধারণের সময়টা দীর্ঘায়িত হয়ে গেল, সুতরাং ফার্টিলিটি বাড়বে। ডিউরেশন অফ ম্যারিড লাইফ, বৈবাহিক জীবন যত লম্বা হবে ফার্টিলিটি তত বেশি হবে, তাহলে যত অল্প বয়সে বিয়ে হবে ফার্টিলিটি তত বেশি। তো বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স 20, ছেলেদের 25। ডিউরেশন অফ ম্যারিড লাইফ, বৈবাহিক জীবন, বিয়ে হইলো স্বামী স্ত্রী, হয়তো 20 বছর বিবাহিত জীবনে যেই যত সন্তান দিবে, 30 বছর হলে সন্তান উৎপাদন ক্ষমতা হয়তো তার বেশি হইতে পারে,
স্পেসিং অফ চাইল্ড, চাইল্ড স্পেসিং আমরা কিভাবে করি বলো তো, চাইল্ড স্পেসিং কিভাবে করব দেখি কার মাথায় আসে কিনা, স্পেসিং কিভাবে করব স্যার, যে বলে বলো প্রোটেকশন ইউজ করে, প্রোটেকশন প্রোটেকশনই বলছো, দ্যাট ইজ ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা পদ্ধতি, পদ্ধতিকে দুই ভাগে ভাগ করতে মনে আছে, টেম্পোরারি অর স্পেসিং, স্পেসিং মেথড, পার্মানেন্ট অর টার্মিনাল মেথড। ওই যে যদি আমরা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করি তাহলে আমাদের ফার্টিলিটি কমে যাবে, সন্তান কম আসবে, এডুকেশন লেভেল যত শিক্ষিত হবে তত সচেতন হবে তত সন্তান জন্ম নিবে, অর্থাৎ ফার্টিলিটি কমবে, বুঝে গেছে। ইকোনমিক স্ট্যাটাস, দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশনশিপ অফ ইকোনমিক স্ট্যাটাস উইথ ফার্টিলিটি, আর্থিক সচ্ছল যারা দেখবা তাদের সন্তান কম, যারা আর্থিক অসচ্ছল তাদের সন্তান বেশি, কারণটা কি জানো তোমরা, ইনভার্স আমার কি বিপরীত, যাদের আর্থিক অবস্থা খুব ভালো তাদের দেখবো সন্তান কম, একটা দুইটা তিনটার বেশি নেয় না, আর যারা গরিব মানুষ তারা পাঁচ সাতটা দশ সন্তান নেই। কেন আমরা ফ্যামিলি প্ল্যানিং এই কথাটা বলছিলাম কোন একটা সময়, কেন বলো তো স্যার, বেশি সন্তান হলে রোজগার বেশি, সন্তানকে তার একটা আর্নিং সোর্স হিসেবে মনে করে, তাদেরকে বিভিন্ন ভাবে কাজে লাগিয়ে তাদের থেকে অর্থ উপার্জন করে, এই জন্য তারা বেশি বেশি বাচ্চা নিবে। কাস্ট, কাস্টম, রিলিজিয়ান, কিছু কিছু ধর্মীয় বিধিবিধান আছে, কোন কোন ধর্মে আছে সন্তান নেওয়া যাবে, কোনো কোনো ধর্ম আছে সন্তান নেওয়ার আগে চিন্তা করতে হবে, এগুলো কিন্তু ফার্টিলিটিতে এফেক্ট করে। নিউট্রিশন স্ট্যাটাস ইনডাইরেক্টলি রিলেটেড, বিপরীত হবে, যার নিউট্রিশন স্ট্যাটাস খারাপ তার ফার্টিলিটি কম, যার নিউট্রিশন স্ট্যাটাস ভালো তার ফার্টিলিটি বেশি। রাবিয়া ঢুকার চেষ্টা, রাবিয়া কি ছিল এতক্ষণ, না ছিল না, ওকে আমরা নিব না, সে অনেক পরে আসছে, রাবিয়া রোল নাম্বার 19। আচ্ছা, ফ্যামিলি প্ল্যানিং ডাইরেক্টলি রিলেটেড, যারা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করবে তাদের ফার্টিলিটি কমবে, যারা গ্রহণ করবে না তাদের ফার্টিলিটি। ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং ফার্টিলিটি কমাবে না বাড়াবে বলো স্যার? কমাবে, রাইট, ব্রেস্ট ফিডিং একটা ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং মেথড, সুতরাং ফার্টিলিটি কমাবে। তাহলে তারপরে অ্যাবর্শন, অ্যাবর্শন হলে ফার্টিলিটি কমে গেল। স্টেরিলিটি মানে কি, হোয়াট ইজ স্টেরিলিটি, কে বলবে, হোয়াট ডাজ স্টেরিলিটি মিন কেন, ক্ষমতা গেলে তার সংসার দেখার সময় হবে না, সুতরাং সে ফার্টিলিটি বাচ্চা নিবে না। উইমেন এমপ্লয়মেন্ট, মেয়েদেরকে যদি কর্মজীবী হয় ফার্টিলিটি কমে যাবে। আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল, শিল্পায়ন এবং নগরায়ন, ফার্টিলিটি কমে যাবে, সবাই শিল্প কারখানা নগর শহরে এসে কাজ নেবে। গভর্নমেন্ট পলিসি, সরকারি নীতিমালায় ফার্টিলিটি কমাই দেবে। আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর স্লোগানটা বলো, সরকারি নীতিমালায় হোয়াট ইজ দ্য স্লোগান অফ ফ্যামিলি প্ল্যানিং বলো স্যার? যে তার মানে ফার্টিলিটি কমাই দিচ্ছে, কিন্তু সরকার নীতি করে কমাই দিচ্ছে। দুটির কারণ, সরকারি নীতিতে আছে যারা সরকারি চাকরি করে দুইটা বাচ্চার জন্য সে মাতৃত্বকালীন ছুটি পাবে, দুইটার বেশি বাচ্চা নিলে সেই ছুটি বা সুবিধা পাবে না, বাধ্য হয়ে দুইটা বাচ্চার বেশি নিবে না। সুতরাং এই জিনিসগুলি আমাদের ফার্টিলিটিকে এফেক্ট করে, ইম্পর্টেন্ট। কিন্তু হোয়াট ইজ ফার্টিলিটি, লিস্ট দ্য ফ্যাক্টার্স ইনফ্লুয়েন্সিং অর এফেক্টিং ফার্টিলিটি, এজ অফ ম্যারেজ, ডিউরেশন অফ ম্যারিড লাইফ, স্পেসিং অফ চিলড্রেন, এডুকেশন লেভেল, ইকোনমিক স্ট্যাটাস, কাস্ট, কাস্টম, রিলিজিয়ন, নিউট্রিশনাল স্ট্যাটাস, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড ব্রেস্ট ফিডিং, abortion, sterility and others. Others are the women empowerment, women employment, urbanization and industrialization and government policy. Acha, eta gelo amader fertility gelo. Erpor amra dekhi birth rate. Jonmer har, the total number of live births during a year per 1000 estimated median population of the same year. কোন একটা বছরের মধ্যবর্ষ জনসংখ্যা যদি আমরা হিসাব করি, ওই সময় জীবিত সন্তান কয়টা জন্মগ্রহণ করলো এক বছরে, বছরের জনসংখ্যা কিভাবে বাড়ছে, মিডিয়ার পপুলেশন,
আমরা 2019-এর জনসংখ্যা বা মিডিয়ান 2019-এর 1 জানুয়ারি জনসংখ্যা কত ছিল, 2019-এর 31-এ ডিসেম্বর জনসংখ্যা কত ছিল, দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে মিডিয়ান পপুলেশন বার করলাম। তাদের মধ্যে আমরা মোট জীবিত সন্তান কয়টা জন্ম গ্রহণ করলো, টোটাল নাম্বার অফ লাইভ বার্থ ডিউরিং এ ইয়ার পার থাউজেন্ড এস্টিমেটেড মিডিয়ান, তবে এখানে এসে বারবার ঢোকার চেষ্টা করছে। আচ্ছা, টোটাল নাম্বার অফ লাইভ বার্থ ডিউরিং এ ইয়ার পার থাউজেন্ড এস্টিমেটেড মিডিয়ান পপুলেশন সেম ইয়ার, কোন একটা বছরের মধ্য মধ্য বছর জনসংখ্যা নিচে যাবে উপরে যাবে, হলো জীবিত শিশু কয়টা জন্মগ্রহণ করলো। আমাদের বার্থ রেট বেশি হওয়ার কারণ কি? এ রাবেয়া জয়েন করছো? রাবেয়া জি স্যার, দেরি করলা কেন স্যার? আমি তো আগে জয়েন করছিলাম, হঠাৎ ডিসকানেক্ট হয়ে গিয়েছিল নেট প্রবলেমের জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের জন্মের হার বেশি কেন? আমাদের আর্লি ম্যারেজ, আমরা বলতে পারি বাল্য বিবাহ, আমাদের দেশে এখনো এই চেষ্টাটা করে বাল্য বিবাহ, এই জন্য বার্থ রেট বেশি। আর্লি প্রেগনেন্সি, বিয়ের পর পরই সন্তান নেওয়া শুরু করে, পভার্টি বললাম, দারিদ্রতা, ইলিটারেসি অশিক্ষা, ইগনোরেন্স অজ্ঞতা, সুপারস্টিশন কুসংস্কার, রিলিজিয়াস বাগ, ধর্মীয় বিধিবিধান, ট্রেডিশনাল কাস্টম, এই যে ডিজায়ার ফর মেল চাইল্ড, একটা ছেলে বাচ্চার জন্য পরপর তিন চারটা মেয়ে বাচ্চা হয়ে গেছে কিন্তু তবুও সন্তান নিবে কেন, একটা ছেলে বাচ্চা চাই তাদের, লো রেট অফ ফ্যামিলি প্ল্যানিং অ্যাকসেপ্টেন্স, পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে চায় না, বুঝা গেছে? পরিবার বড় হলে কি কষ্ট কি ঝামেলা এগুলি তার জ্ঞান নাই, অজ্ঞ অজ্ঞ কখনো ইলিটারেট হলে অজ্ঞ হয়, যখন শিক্ষার মান কম থাকে তখনই ইগনোরেন্স হয়, তখনই তার সুপার কুসংস্কার ছন্ন থাকে, ধর্মীয় বিধিবিধানের জন্য অনেক সময় বাচ্চা সংখ্যা সন্তান সংখ্যা বাড়ে, আর ট্রেডিশনাল কাস্টম, একটা একটা ইয়ে আসছে কি আমার একটা ছেলে দরকার, সুতরাং পরপর মেয়ে আসতেছে, আরেকটা বাচ্চা নেই, দেখা গেলো ওইটাও মেয়ে আরেকটা নেই, এইভাবে করতে করতে সন্তান সংখ্যা বাড়তে থাকে, লো রেট অফ ফ্যামিলি প্ল্যানিং এফেক্ট, পরিবার পদ্ধতি গ্রহণে অনেকে আগ্রহী না, নিবে না। ডেথ রেট, এটা তো বার্থ রেট গেল, টোটাল নাম্বার অফ ডেথ ডিউরিং ইয়ার পার থাউজেন্ড এস্টিমেটেড মিডিয়াম একই, খালি দুইটা হলো কি, টোটাল নাম্বার অফ ডেথ ডিউরিং ইয়ার আর ওটা টোটাল নাম্বার অফ লাইভ বার্থ ডিউরিং ইয়ার, শব্দ খালি পরিবর্তন হয় এইখানে, বার্থ রেট হলো টোটাল নাম্বার অফ লাইভ বার্থ ডিউরিং ইয়ার পার থাউজেন্ড এস্টিমেটেড মিডিয়া পপুলেশন অফ সেম ইয়ার, আর এটা হলো টোটাল নাম্বার অফ ডেথ। আমাদের বর্তমানে মৃত্যুর হার কমতেছে, কমতেছে না স্যার? বলো স্যার, জনসংখ্যা বলতে পারবো না, এক এক মাসে এক এক রকম জনসংখ্যা কখনো বাড়ে কখনো কমে, আমরা 2020 সালে যদি 1 জানুয়ারিতে গিয়ে আমরা বলি যে 2020 সালে জনসংখ্যা কত, আমরা এভারেজ বলতে হবে, তার মানে 2020 সালের 1 জানুয়ারি জনসংখ্যা কত ছিল, 2020 সালের 31-এ ডিসেম্বর জনসংখ্যা কত, এই দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে জনসংখ্যা বাড়বে তাদেরকে বলি আমরা মিডিয়ান পপুলেশন বা মধ্যবর্ষীয় জনসংখ্যা। 2020-এর 1 জানুয়ারি জনসংখ্যা ছিল একটা, 2020-এর 31 প্রথম দিন আর শেষ দিন, বছরের প্রথম এবং শেষ দিনের জনসংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে জনসংখ্যা বাড়বে সেটি হলো মিডিয়ান পপুলেশন, সেটা থাকবে নিচে, আর উপরে থাকবে হলো কতজন মানুষ মারা গেল প্রতি হাজার, ইন্টু থাউজেন্ড। ডেথ রেট হলো উপরে হলো 2020 সালে কতজন মানুষ মারা গেল, নিচে থাকবে 2020 সালে মিডিয়ার পপুলেশন কত ছিল পুরো থাউজেন্ড, আর এটা ছিল 2020 সালে কতজন বাচ্চা নতুন শিশু জন্ম গ্রহণ করছে, নিচে 2020 সালে মিডিয়ার পপুলেশন কত ইন্টু থাউজেন্ড, বুঝে গেছে? নিচে থাকবে মিডিয়ার পপুলেশন, আর বার্থ রেট হলে উপরে থাকবে ওই বছরে কটা বাচ্চা জন্মগ্রহণ করছে, ডেথ রেট হলে ওই বছরে কতগুলি মানুষ মরছে পুরো থাউজেন্ড, পার থাউজেন্ড পুরো থাউজেন্ড। আচ্ছা, আমাদের দেশে মৃত্যুর হার কমে, আমাদের দেশে না বিশ্বব্যাপী, এখনকার সময়টা বাদ দিলে এখন তো প্যান্ডেমিক চলছে, বিশ্বব্যাপী মৃত্যুর হার কমার কারণ কি? ইফেক্টিভ ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, আমাদের রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি খুব ভালো, আমাদের না বিশেষ ডায়রিয়া, একিউট রেসপিরেটরি ইনফেকশন, ম্যালেরিয়া খুব ভালো, প্রতিটা রোগের জন্য নিয়ন্ত্রণ কর্মসূচি থাকাতে আগের মতো বাচ্চারা মরে না, মানুষ মরে না, পজিটিভ ইম্প্যাক্ট অফ ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, জাতীয় কতগুলি স্বাস্থ্য কর্মসূচি, ইপিআই, এনআইডি, এমসিএইচ, এই কর্মসূচিগুলি খুব কার্যকর,
বেটার হেলথ কেয়ার ফেসিলিটি, আমাদের স্বাস্থ্য কেয়ার সেবা। স্যার এআরআই মানে কি? এআরআই মানে একিউট রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, দিচ্ছি একিউট একিউট চাইল্ড, এই কর্মসূচিগুলি খুব ভালোভাবে চলছে, বিশেষ আমাদের দেশ তো চলছেই, এই জন্য মৃত্যুর হার কমে যাচ্ছে, মৃত্যুর হার কমতেছে, জন্ম ঠিকই আছে পপুলেশন বাড়বে, মৃত্যুর হার কমতেছে, জন্ম বাড়তেছে, পপুলেশন বাড়বে। আমরা ওই যে ডেমোগ্রাফিক সাইকেলে মনে আছে, হাই স্টেশনারি, আর্লি এক্সপেন্ডিং, লেট এক্সপেন্ডিং, লো স্টেশনারি, স্টেজ অফ ডিক্লাইন, পাঁচটা স্টেজ পড়ছিলাম তো মনে আছে? স্যার এই যে আচ্ছা বেটার হেলথ কেয়ার ফেসিলিটি, আমাদের স্বাস্থ্য কেন্দ্র বাড়তেছে, সরকার খুব খেয়াল রাখতেছে, ওষুধপত্র সরবরাহ, ডাক্তারের সংখ্যা বাড়তেছে, অ্যাডভান্সমেন্ট ইন মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হওয়াতে অনেক দ্রুত রোগ ধরা পড়তেছে, রোগ ধরা পড়াতে আগে চিকিৎসা নিয়ে রোগজনের মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছে, আর্লি ডায়াগনোসিস এন্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট, দ্রুত রোগ নির্ণয় এবং কার্যকরী চিকিৎসা থাকাতে আমাদের মৃত্যুর হার কমে গেছে, ইম্প্রুভমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস, ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম NNP, পুষ্টির মান বাড়তেছে দেশের জনগণের, যার ফলে পুষ্টির মান বাড়া মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া, এই জন্য মৃত্যুর হার কমে গেছে, ইফেক্টিভ হেলথ এডুকেশন প্রোগ্রাম, স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি খুব কার্যকর, জনগণকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতেছে আমাদের স্বাস্থ্যকর্মীরা, ইনক্রিজ লিটারেসি অ্যান্ড হেলথ কনসাসনেস, শিক্ষা শিক্ষিতের হার বাড়াতে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে, যার জন্য মৃত্যুর হার কমে গেছে, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, অন্যান্য আন্তর্দেশীয় সহযোগিতা, অন্য দেশের যদি মৃত্যুর হার বাড়ে সাথে সাথে WHO, UNICEF এবং অন্যান্য ধনী দেশগুলি সহায়তা প্রদান করে, অর্থ প্রদান করে, খাবার দিয়ে মৃত্যুর হারটা কমায় নিয়ে আসতেছে, এইভাবে মৃত্যুর হারটা কমতেছে। আমরা প্রশ্ন দিতে পারি, হোয়াট ইজ ডেথ রেট, হোয়াট আর দ্য কজেস অফ ডিক্লাইনিং ডেথ রেট, বুঝা গেছে? কর্মসূচিগুলি খুব ভালো একটা প্রভাব ফেলছে মৃত্যুর হার কমানোর জন্য, বেটার হেলথ কেয়ার ফেসিলিটি, স্বাস্থ্যসেবা উন্নত হয়ে গেছে, অনেক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করছে সরকার, অ্যাডভান্সমেন্ট ইন মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের অনেক অগ্রগতি, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট, দ্রুত রোগ নির্ণয় এবং কার্যকরী চিকিৎসা বেড়ে গেছে, ইম্প্রুভমেন্ট অফ নিউট্রিশন স্ট্যাটাস, পুষ্টির মান বেড়ে গেছে, NNP, ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম, এরা দেশের জনগণের পুষ্টির মানটা দেখে, ইফেক্টিভ হেলথ এডুকেশন প্রোগ্রাম, স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি খুব কার্যকর, ইনক্রিজ লিটারেসি অ্যান্ড হেলথ কনসাসনেস, শিক্ষার মান বাড়াতে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে, সবাই এখন খাবার কন্ট্রোল করে, দৌড়াদৌড়ি করে, এক্সারসাইজ করে, ইত্যাদি ইত্যাদি, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, আন্তর্দেশীয় সহযোগিতার কারণে যে দেশে মৃত্যুর হার বাড়ার চেষ্টা করে স্বাস্থ্যসাথে ওরা এগিয়ে আসে, মৃত্যুর হারটা কমিয়ে দিই। ক্রুড ডেথ রেট, দ্য নাম্বার অফ টোটাল ক্রুড বার্থ রেট, দ্য নাম্বার অফ টোটাল লাইভ বার্থ অ্যান্ড স্টিল বার্থ ডিউরিং এ ইয়ার পার থাউজেন্ড এস্টিমেটেড মিডিয়ার পপুলেশন, এখানে কিন্তু ক্রুড বার্থ রেট, আমাদের ফার্টিলিটিতে কিন্তু স্টিল বার্থ বাদ গেছিল, মনে আছে? ফার্টিলিটিতে আমরা বলছিলাম একটা বছরে জীবন্ত শিশু কয়টা জন্মগ্রহণ করল, আর এখানে ক্রুড বলতে জীবন্ত এবং মৃত, মৃত প্রসবটাও কিন্তু এর মধ্যে ধরা হবে, ক্রুড নাম্বার অফ টোটাল লাইভ বার্থ অ্যান্ড স্টিল বার্থ ডিউরিং এ ইয়ার পার থাউজেন্ড এস্টিমেটেড মিডিয়ান পপুলেশন সেম ইয়ার, এখানে জিনিস খেয়াল রাখো, বার্থ রেট বলতে জীবন্ত প্রসব লাইভ বার্থ, আর ক্রুড বার্থ রেট বলছে ক্রুড বার্থ কি সব মিলে, অর্থাৎ জীবিত মৃত মিলে কয়টা বাচ্চা প্রসব হয়েছে, ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট নাম্বার অফ অল টাইপস অফ ডেথ ডিউরিং এ ইয়ার পার থাউজেন্ড অল টাইপস অফ ডেথ এক্সিডেন্ট রোগ মালাই তারপরে বিভিন্ন সব মিলে কয়জন মারা গেল, দ্যাট ইজ ক্রুড ডেথ রেট। গ্রোথ রেট জনসংখ্যা বৃদ্ধির হার, জন্মের হার থেকে মৃত্যুর হার বাদ দিলে যেটা থাকবে সেটা হলো জনসংখ্যা বৃদ্ধির হার, তাই না? কয়টা কজন জন্মগ্রহণ করলো, কজন মারা গেল, যার ফলে এই যে জন্ম থেকে মৃত্যু বাদ দিলেই যে কজন থাকলো তারাই তো জনসংখ্যা বাড়াবে। ওয়েন ক্রুড ডেথ রেট ইজ সাবট্রাক্টেড মানে বিয়োগ করা হয় ফ্রম ক্রুড বার্থ রেট,
ক্রুড বার্থ রেট থেকে ক্রুড ডেট বিয়োগ করা হলে দ্যাট রেজিডুয়াল ইজ দ্য কারেন্ট অ্যানুয়াল গ্রোথ রেট এক্সপ্রেস অফ মাইগ্রেশন। মাইগ্রেশন মানে কি, বিদেশ থেকে লোকজন আসছে কিন্তু ধরা হবে না, কোনো একটা দেশের জনগোষ্ঠীর মধ্যে মোট মৃত্যু কতজন বিয়োগ না মোট জন্ম কতজন বিয়োগ মোট মৃত্যু কতজন, যে ফলটা আসলো সেটাই হলো জনসংখ্যা বৃদ্ধির হার। এখন এর মধ্যে যদি বিদেশ থেকে কোনো লোকজন এসে ঢুকে ওটা এখানে ধরা যাবে না, এক্সপ্রেস বাদ দিতে হবে। এখন ধরো বিয়োগ করলে যদি ফলাফলটা নেগেটিভ আসে তাহলে এটা নেগেটিভ জনসংখ্যা কমতেছে। কোথায় জনসংখ্যা কমতেছে এখন নেগেটিভ পপুলেশন, কোথায় কোথায় কিছু পড়ে না, ইলেকট্রনিক ক্লাস নেই। জার্মানি হাঙ্গেরি, এক্স্যাক্টলি জার্মানি হাঙ্গেরি, এই যে আমরা এই যে সেদিন এই পড়লাম না, এই যে ডিক্লাইন জার্মানি হাঙ্গেরি, ওই যে জন্ম থেকে মৃত্যু বাদ দিছে দেখা গেল যে রেজাল্টটা নেগেটিভ এসে গেছে, অর্থাৎ জন্ম কম মৃত্যু বেশি, সুতরাং জনসংখ্যা জার্মানি হাঙ্গেরি। আচ্ছা পরে কই গেলাম, ডেথ রেট গেলাম, সিডিআর গেল, সিডিআর গেল, জিয়া। হ্যাঁ, ওয়েন ক্রুথ ডেথ রেট ইজ সাবট্রাক্টেড ফ্রম, যখন জন্মর হারটা থেকে মৃত্যুর হারটা বাদ দেওয়া হয় তখন যে ফলাফলটা আসবে, তোমার এখানে মাইগ্রেশন হঠাৎ করে এর মধ্যে বিদেশ থেকে লোক যদি ঢুকে পড়ো সেটা ধরা হবে না। ইট ইজ সেইড দ্যাট পপুলেশন গ্রোথ রেট ইজ লাইক এ রেলওয়ে ট্রেন, রেলওয়ে ট্রেন ইজ সাবজেক্ট টু মোমেন্টাম, জনসংখ্যা বৃদ্ধির হার হলো মানে ট্রেনের মতো গতি হতে পারে, প্রথমে ট্রেন যখন রেল গাড়ি ছাড়ে অল্প গতি থাকে, আস্তে আস্তে যখন আগায় গতি বাড়তে থাকে, জনসংখ্যা বৃদ্ধির হার যদি এবার শুরু হয় এই ট্রেনের মতো একটা মোমেন্টাম গতি নিয়ে তারা বাড়তে থাকে, তাকে আটকানো মুশকিল হয়ে যায়। ইট স্টার্ট স্লোলি, শুরু হয় ধীরে ধীরে, গেইনস মোমেন্টাম, তারপরে গতি প্রাপ্ত হয়। ওয়ান্স ইন মোশন, একবার যদি গতি পেয়ে যায়, ইট টেক্স টাইম টু ব্রিং দ্য মোমেন্টাম আন্ডার কন্ট্রোল, তখন গতি থেকে কমায় আনা অত্যন্ত কঠোর। আমাদের এখন যে অবস্থা হচ্ছে, প্রথম দিকে আমরা খেয়াল করি নাই জনসংখ্যা বৃদ্ধি বা ধীরে ধীরে বাড়তে বাড়তে এত এখন এত দ্রুত গতিতে বাড়তেছে, প্রথম দিকে আমরা লাগাম টানি নেই, এখন তো যখন মোমেন্টাম গতি পেয়ে গেছে এখন আমরা চেষ্টা করতেছি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারতেছি না। গ্রোথ রেট ইজ দ্য গ্যাপ বিটুইন বার্থ রেট এন্ড ডেথ রেট হুইচ ইজ রেসপন্সিবল ফর পপুলেশন ইনক্রিজ। আমরা বলছি ভিআর যেগুলো ট্রুথ বার্থ রেট মাইনাস ক্রুড রেট পার হান্ড্রেড প্রতি শতে, পপুলেশন এক্সপোশার কখন বলি হোয়েন গ্রোথ রেট এক্সিস 2%, যদি জনসংখ্যা বৃদ্ধির হার 2%-এর বেশি হয় তখন আমরা বলি জনসংখ্যা বিস্ফোরণ। GFR জেনারেল ফার্টিলিটি রেট, নাম্বার অফ লাইভ বার্থ পার থাউজেন্ড উইমেন ইন এ রিপ্রোডাকটিভ এজ গ্রুপ, রিপ্রোডাকটিভ এজ গ্রুপ, এই বয়সে মহিলাদের প্রতি এক বছরে কতজন জীবন্ত শিশু জন্ম দিল সেটাকে বলি আমরা GFR। আর আর ওইখানে বার্থ রেট কিন্তু বয়স বলে নাই, এখানে বয়স উল্লেখ করে দিয়েছে রিপ্রোডাকটিভ, এখন রিপ্রোডাকটিভ এজ বলতে বোঝায় 15-50, এই বয়সে মহিলারা একটা নির্দিষ্ট বছরে কতজন জীবন্ত শিশু জন্ম দান করলো, দ্যাট ইজ GFR। TFR the average number of children, total number of live births a woman would have if she were to pass through her reproductive year bearing a child at the rate as women now in each group age, একটা নির্দিষ্ট গতিতে যখন বাচ্চা নেয় পরিবার পরিকল্পনার মধ্যে গ্রহণ করলো না, তখন যেই গতিতে সন্তান নিতে থাকবে এই গতিতে সন্তান হতে থাকে তখন এটাকে বলবো টোটাল ফার্টিলিটি রেট। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা করি কি সেটাকে থামানোর জন্য পরিবার পরিকল্পনার পদ্ধতি দেই, তাদেরকে শিক্ষিত শিক্ষার মান বাড়াই, তাদেরকে চাকরিতে দিই, এইসব কারণে কিন্তু TFR-টা কমে যায়। কিন্তু ওগুলো যদি কিছুই না থাকে, অ্যাভারেজ নাম্বার অফ চিলড্রেন টোটাল অফ নাম্বার লাইভ বার্থ এ উইমেন উড হ্যাভ ইফ শি ওয়ার টু পাস থ্রু আর রিপ্রোডাকটিভ ইয়ার বিয়ারিং চাইল্ড এট দ্য সেম রেট অ্যাজ উইমেন নাও ইন ইচ এজ গ্রুপ, এই বয়স ভিত্তি যদি মহিলারা অন্যভাবে প্রভাবিত না হয়ে সন্তান নিতেই থাকে, এইভাবে যদি সন্তান তারা নিচে থাকে এই যে হারটা তাতে বলা হয় TFR। ইট ইজ কম্পিউটেড বাই সামিং আপ দ্য এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট অফ এল এজ গ্রুপ, যেমন ধরো 15-20 এই সময় সন্তান ধারণ ক্ষমতা বেশি থাকে, 20-30 একটু কমে যায়, 30-40 গতি কমে যাবে, 40-49 আরো কমে যাবে, সবগুলিকে যোগ করার পরে যেই গতিটা পাবো, যেমন 15-30 ধরাম, এই সময় কিন্তু সন্তান ফার্টিলিটি বেশি থাকে, এই সময় ওভুলেশন রেগুলার হয়, প্রতি মাসে মাসে ওভুলেশন হবে, সন্তান ধারণ ক্ষমতা 30-এর পরে এলডারলি যখন হয়ে যাবে 30-40 দেখা যাবে এই গতি রেট কমে আসছে, 40-49 আরম্ভ করবে। এখন আমরা 15-30 গতি কত এটা লাগবো, 30-40 এবং এইভাবে বয়স ভিত্তিক যদি সবগুলি নেই নিয়ে যদি যোগ করি তখন যেটা বাড়বে দ্যাট ইজ টোটাল ফার্টিলিটি রেট, বয়স ভিত্তিক কিন্তু সব বয়সে কিন্তু ফার্টিলিটি সমান থাকে না, এটা মনে রাখতে হবে।
বয়স যত বাড়বে ফার্টিলিটি তত কমবে। গ্রস রিপ্রোডাক্টিভ রেট, দি অ্যাভারেজ নাম্বার অফ গার্লস দ্যাট উড বি বর্ন টু এ ওম্যান ইফ শি এক্সপেরিয়েন্স দ্য কারেন্ট ফার্টিলিটি প্যাটার্ন থ্রু আউট হার রিপ্রোডাক্টিভ স্প্যান। এই যে আমরা বললাম এই 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 ফার্টিলিটি প্যাটার্ন ধরে রাখে এবং সব জন্ম তো আর মেয়ে হয় না, ছেলে হয়, সো যেই কটা মেয়ে হইল তারা ভবিষ্যতে কয়টা সন্তান জন্ম দিবে, দ্যাট ইজ গ্রস রিপ্রোডাক্টিভ রেট। এখন একজন মা তার জীবনকালে হয়তো চারটা সন্তান দিল, তার মধ্যে দুটা ছেলে দুটা মেয়ে, তাহলে দুটা মেয়ে পরবর্তী সন্তান দিয়ে সে আবার দুটা মেয়ের মধ্যে তার আবার কটা মেয়ে সন্তান হলো, তার আবার কয়টা মেয়ে সন্তান হলো, এই যে হিসাবটা দিট ইজ কল গ্রস রিপ্রোডাক্টিভ রেট GRR। ছেলের সন্তান গুলি বাদ যাবে কিন্তু এখান থেকে net reproductive rate, number of daughters a newborn girl will bear during a lifetime assuming fixed age specific fertility rate, eta amar holo boys bitti 15 theke 30 er modhe kota meye sontan holo 30 theke 40 kota meye sontan 40 theke 50 boys bitti jodi dhori dhora por je meye guli ashbe that is called net reproductive rate karna reproduction meye rai dibe NRR 1 mane ki can be achieved by only if CPR is গ্রহিতারা সংখ্যা যদি 60% বেশি হয় অর্থাৎ শতকরা 100 জনের মধ্যে যদি 60 জন পরিবার প্রকল্প গ্রহণ করে তাহলে তাদের কিন্তু সন্তান জন্মদান ক্ষমতা কমে আসবে বা সন্তান কম জন্ম দিবে, তখন দেখা যায় গড়ে এক তখন রেজাল্ট হবে 1, তখন আমরা বলি NRR 1। NRR 1 মানে যখন পরিবার প্রকল্প পদ্ধতি শতকরা 60% মহিলারা গ্রহণ করবে তখন এটা বলি আমরা NRR 1। ঠিক আছে, আজকে এই জিনিসগুলি আমরা পড়বো, আজকে আর নতুন কিছু যাবো না, একটু জটিল ক্লাবার দেখে ছবি নাও, ছবি নাও, ছবি নাও, কজন আছো? আবার তো তিনজন চলে গেছে, আচ্ছা ছুটে গেছে মনে হয়, ছবি নাও, 18 নিয়েছি স্যার, 19 next sir 20 sir next 21 yes sir 22 Sir, next please. 23. Sir, next. 24. Next please, sir. 25. 26. Twenty-seven, twenty-eight, twenty-nine, thirty.